আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। তো মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ, প্রথম হচ্ছে যে সকল ভাইয়েরা মালয়েশিয়ার মধ্যে স্টুডেন্ট ভিসা এবং প্রফেশনাল ভিসা, এবং আপনাদের ভিসা 10টার মেয়াদ শেষ হয়েছে, আপনারা অবৈধ হয়ে গেছেন, এখন কি আপনারা নতুন করে রিক্যালিব্রেসি প্রোগ্রামের মাধ্যমে বৈধ হতে পারবেন কি না? এবং মালয়েশিয়া সরকার ঘোষণা করেছিল 1 নভেম্বর থেকে বাংলাদেশ থেকে লোক আসতে পারবে মালয়েশিয়ার মধ্যে, ট্যুরিস্ট এবং বিভিন্ন মাধ্যমে মালয়েশিয়ার মধ্যে লোক আসতে পারবে, তাহলে এখন কি লোক আসতে পারতেছে কি না? এবং যে সকল ভাইয়েরা ছুটিতে গিয়ে আটকে পড়ে আছেন, আপনারা এই মুহূর্তে আসলে হোটেল কোয়ারেন্টাইন ছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকতে পারবেন কিনা, সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সকল মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা মালাক্কা ডিস্ট্রিক্টের মধ্যে আছেন, আপনারা জানেন, হয়তো জানেন বা হয়তো আপনারা সামনে জানতে পারবেন, আগামী 20 তারিখ মালাক্কা ডিস্ট্রিক্টের মধ্যে ইলেকশন চলতেছে। আগামী 20 তারিখ মালাক্কা এরিয়ার মধ্যে ইলেকশন হবে। তো সেই ইলেকশন নিয়ে কিন্তু এখন দলের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে বা বিভিন্ন ফেসবুকের মধ্যে অনেক পোস্ট করতেছে। তো আমরা যে সকল প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা মালয়েশিয়ার মধ্যে বসবাস করতেছি বা মালাক্কা এরিয়ার মধ্যে বসবাস করতেছি, হয়তো আমাদের সেনা পরিচিত অনেক লোক অন্য দলকে সাপোর্ট করতে পারে বা অমুক দলকে সাপোর্ট করতে পারে, আমাদের বন্ধু বান্ধব বা আমাদের সেনা পরিচিত যে কোনো লোক। তো আমি বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে বিনীত অনুরোধ করব, আমরা কিন্তু এই দেশীয় স্থানীয় কোনো নাগরিক না। আপনার বন্ধু হোক বা আপনার বস হোক বা আপনার সামনে আপনার বসেরা অনেক প্রার্থীর সম্পর্কে অনেক কথা বলতে পারে, ভালো বা খারাপ, সেখানে আপনারা কোনো কথার জবাব দিবেন না এবং কারোর সাথে সেই বিষয় নিয়ে কথা বলবেন না। এবং যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, কোথাও এই ইলেকশন নিয়ে আপনারা কথা বলা থেকে বিরত থাকবেন। কারণ একটা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা মালয়েশিয়ার মধ্যে ওয়ার্গা আছি, ওনারা কিন্তু এই দেশীয় স্থানীয় নাগরিক, ওনারা আজকে ঝগড়া দিবে, কালকে কিন্তু ওনারা ভালো হয়ে যাবে। যদি আমরা একটা কথা বলি, সেটা কিন্তু সারা জিন্দগি ভর ওনারা কিন্তু মনে রাখবে এবং নিউজের হেডলাইন হবে, ওয়ার্গা আসিং বাংলাদেশের নাগরিক এরভাবে একটা কথা বলছে। সেজন্য সবাই এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা, প্রথমে কথা বলবো যে সকল ভাইয়েরা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার মধ্যে ট্যুরিস্ট এবং কলিং ভিসা নিয়ে মালয়েশিয়া আসার জন্য আগ্রহ করে বসে আছেন। অনেক ভাই কিন্তু প্রশ্ন করে থাকেন সবসময়, ভাই মালয়েশিয়ার মধ্যে কলিং কবে খুলবে বা স্টুডেন্ট ট্যুরিস্ট ভিসায় কবে যেতে পারবো? কারণ মালয়েশিয়া সরকার যেহেতু ঘোষণা দিয়েছিল 1 নভেম্বরের পর থেকে সবাই আসতে পারবে, তো ঘোষণা দিছে, কিন্তু এখনও সে কার্যক্রমটা এখনও কিন্তু চালু হয় নাই। হয়তো কিছুদিনের মধ্যে সেটা চালু হতে পারে। যে সকল ভাইয়েরা ট্যুরিস্টে বা কলিং ভিসায় মালয়েশিয়ার মধ্যে আসবেন, আপনারা কিছুদিন অপেক্ষা করুন, হয়তো ভালো খবর আপনারা পেয়ে যাবেন, তখন আপনারা আসতে পারবেন। কিন্তু এখন থেকে কোনো দালালের সঙ্গে বা কোনো এজেন্টের সঙ্গে আপনারা যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। কারণ মালয়েশিয়ার সরকার থেকে যখন ঘোষণা দেওয়া হবে আজকের থেকে এভাবে লোক আসতে পারবে, তখন কিন্তু যে সকল ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়ার মধ্যে আছে তারা এবং আমরা যারা এই সমস্ত ভিডিও তৈরি করে তারা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে নিউজের মাধ্যমে। তো সেজন্য আপনারা অপেক্ষা করুন, যখন আমরা খবর পাবো তখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এখন হচ্ছে অনেক প্রবাসী ভাই দেশের মধ্যে আছেন, অনেকে কিন্তু চিন্তার মধ্যে আছেন, কারণ মালয়েশিয়ার মধ্যে গেলে যে 7 দিন একটা হোটেল কোয়ারেন্টাইন, প্রতিদিন কিন্তু 150 রিঙ্গিত করে প্রায় 7 দিনের মধ্যে 1050 রিঙ্গিত বায়ার করতে হবে। তো সেইটা না করে অন্য কোনো ব্যবস্থা আছে কিনা, এবং আপনাদেরকে আমি আগেও ভিডিওর মধ্যে বলেছিলাম এবং হয়তো আপনারাও জানতে পারেন, তারপরেও আমি আপনাদেরকে বলতেছি, যদি আপনার নিয়োগকর্তা বা আপনার মালিক যদি আপনার জন্য একটা রুম ঠিক করে রাখতে পারে, যে রুমের মধ্যে অন্য কোনো লোক থাকে না বা রুমের মধ্যে বাথরুম গোসলখানা সব কিছু আছে, সেরকম একটা যদি রুমের অ্যাড্রেস দিতে পারে, তাহলে আপনাকে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এয়ারপোর্টে নামার পরে আপনি করোনা টেস্ট করে আপনি সরাসরি আপনার ওই হোম কোয়ারেন্টাইনে আপনি যেতে পারবেন। এবং অনেক প্রবাসী ভাই কিন্তু এরকম অ্যাপ্রুভাল কিন্তু পেয়েছে, যারা মালয়েশিয়ার মধ্যে আসবে এরকম হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য কিন্তু অনুমতিও পেয়েছে। সেজন্য আপনারা আপনাদের বসের সাথে আলোচনা করে ভালো একটা রুমের জন্য ব্যবস্থা করে ওনারা সেই বিষয় নিয়ে আলোচনা করবেন। এবং অনেক প্রবাসী ভাই কিন্তু আপনাদের বসেরা কিন্তু আপনাদের জন্য চেষ্টা করতেছে না বা আপনারা চাচ্ছেন এজেন্টের মাধ্যমে মালয়েশিয়া আসার জন্য, হয়তো আপনারা মালয়েশিয়া আসতে পারবেন, আসার পরে হয়তো কিছু সমস্যা হতে পারে। সেজন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের যে বস বা যে এজেন্ট
ওনার সাথে ভালো সম্পর্ক বা ভালোভাবে কথা বলে আপনারা যেন মালয়েশিয়ার মধ্যে আসতে পারেন সেই ব্যবস্থা আপনারা করতে পারেন। তো এখন হচ্ছে যে সকল বাংলাদেশি ভাইয়েরা মালয়েশিয়ার মধ্যে স্টুডেন্ট এবং প্রফেশনাল আছেন এবং যাদের আগে 10টা সফ লাগছে বা মেয়াদ শেষ অবৈধ আছেন, তো আপনারা কি এই মুহূর্তে রিকালিব্রেসি প্রোগ্রামের মাধ্যমে বৈধ হতে পারবেন কি না? তো অনেক কোম্পানির মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করছে, করার পরে কিন্তু তারা যখন ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিতে গেছে তখন কিন্তু সেখান থেকে লাল সফ পাওয়া যাচ্ছে। কিন্তু আবার অনেক বস বা অনেক এজেন্ট তারা কিন্তু বলতেছে লাল সফ পেলেও কিন্তু আমরা চাইলে আপনাদেরকে পারমিট করিয়ে দিতে পারবো এবং স্টিকার বের করতে পারবো ইমিগ্রেশনের মাধ্যমে। তো সেটা কিন্তু এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধান্ত হয় নাই যে যারা স্টুডেন্ট বা প্রফেশনাল বিষয়ে আছে তাদেরকে আমরা পারমিট দেব এবং দেব না, সেটা কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই। তো যে সকল ভাইয়েরা এভাবে রেজিস্ট্রেশন করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের বসের সাথে বা আপনাদের এজেন্টের সাথে সব কিছু খুলে বলুন, যেমন আমরা এভাবে মালয়েশিয়ার মধ্যে আসছিলাম বা আমাদের এরকম কোনো রেকর্ড নেই বা আমরা প্রফেশনাল ভিসা এবং আমাদের স্টুডেন্ট ভিসা, সব কিছু যখন আপনারা আপনাদের বসের সাথে যখন আলোচনা করবেন তখন আপনাদের বস বা নিয়োগকর্তা ওনারা যখন ইমিগ্রেশনের সাথে কথা বলবে হয়তো যে কোনো একটা মাধ্যমে আপনাদেরকে ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট দিতে পারে। সেজন্য সব কিছু বসের সাথে খোলামেলা আলোচনা করবেন, যখন আপনাদের বস বলবে আপনারা ইমিগ্রেশনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন তখন আপনারা গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন, কারণ ইমিগ্রেশন থেকে এখনও ঘোষণা করা হয় নাই এই সমস্ত লোকসভায় পারমিট পাবে। এবং অনেক বস বলতেছে আমাদের মাধ্যমে করলে আমরা যারা লাল সফ পেয়েছে তাদেরকেও আমরা পারমিট করিয়ে দিতে পারবো, সেজন্য বসের সাথে আলোচনা করে আপনারা চাইলে পারমিটের ব্যবস্থা করতে পারেন বা ইমিগ্রেশনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন। তো সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, এটাই ছিল আজকের আপডেট সংবাদ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।